এদিকে দীর্ঘ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে দীর্ঘ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে দীর্ঘ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে দীর্ঘ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে দীর্ঘ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে দীর্ঘ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে দীর্ঘ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে দীর্ঘ পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সন্ধ্যায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।